বাজারের তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হারের পার্থক্য অন্তত দশ শতাংশ চায় বাংলাদেশ মার্চেন্টস ব্যাংকার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির সাথে বৈঠকে এই দাবি জানানো হয় এ সময় পুঁজিবাজারকে গতিশীল করতে আইপিও নীতিমালা সহজ করা এবং নীতিমালা বারবার পরিবর্তন না করার প্রস্তাব দেওয়া হয় বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএসসি সভাপতি জানান বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভীতি রয়েছে তা খতিয়ে দেখতে আরও বেশি গবেষণা দরকার বিনিয়োগে আকৃষ্ট করতে বাজার সংশ্লিষ্ট সকলের উদ্যোগ জরুরি বলেও মত তার মুদ্রানীতির নেতিবাচক প্রভাব যাতে পুঁজিবাজারে না পড়ে সেদিকে কেন্দ্রীয় ব্যাংকের নজর দেওয়ার আহ্বানও জানান ডিএসসি চেয়ারম্যান